নমস্কার, আমি সুকন্যা ভট্টাচার্য, রায় ও মার্টিনের এডিটোরিয়াল ডিপার্টমেন্টের ফিজিক্সের এডিটর। গত বছরের মতো এবছরের লকডাউনেও রায় ও মার্টিন তোমাদের জন্য আয়োজন করেছে অনলাইন টিউটোরিয়াল ক্লাস। তাই রায় ও মার্টিনের তরফ থেকে আমি আজ তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের HSS সিলেবাস অনুসারে ক্লাস 12 ফিজিক্সের 3 নম্বর ইউনিট অর্থাৎ তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চুম্বকত্ব, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজমের প্রথম চ্যাপ্টার তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারটির কিছু ইন্ট্রোডাক্টিভ আলোচনা আমি তোমাদের সাথে করব, যার কিছু কিছু বিষয় হয়তো তোমরা ছোট ক্লাসগুলোতে পড়ে এসেছো, সেগুলোই আরেকবার তোমাদের আমি মনে করিয়ে দিতে চাই। চলো আজকের ভিডিওটা শুরু করি। ইউনিট 3 এর আন্ডারে চ্যাপ্টার 1 তড়িৎ চুম্বকত্ব ইলেকট্রোম্যাগনেটিজম। এই চ্যাপ্টারটা আলোচনার শুরুতে তোমাদের প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট সম্বন্ধে একটু বলে নিই। প্রাচীনকালে এশিয়া মাইনরের ম্যাগনেশিয়া অঞ্চলে লোহা ও অক্সিজেনের মিশ্রণে তৈরি এক ধরনের কালো পাথর আবিষ্কৃত হয়েছিল। ম্যাগনেশিয়া অঞ্চলে পাওয়া গিয়েছিল বলে এর নাম দেওয়া হয়েছিল ম্যাগনেটাইট, যার সংকেত Fe3O4। প্রকৃতিতে যে ম্যাগনেটাইট পাথর পাওয়া যায় তাকেই কিন্তু আমরা প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট বলে থাকি। এই যে প্রাকৃতিক চুম্বক, এই পদার্থে দুটো বিশেষ ধর্ম আছে, আকর্ষণী ধর্ম এবং দিক নির্দেশক ধর্ম। তো কিভাবে বুঝবো এই প্রাকৃতিক চুম্বকের আকর্ষণী ধর্ম আছে না? এই প্রাকৃতিক চুম্বক পদার্থটি চারদিকে যদি কিছুটা লোহার গুঁড়ো বা লোহার চূর্ণকে ছড়িয়ে দেওয়া হয়, দেখা যায় পদার্থটি লৌহ চূর্ণকে আকর্ষণ করে। এর থেকেই বোঝা যায় এই পদার্থটি আকর্ষণী ধর্ম রয়েছে। আর দিক নির্দেশক ধর্মের প্রমাণ কি করে পাওয়া যায় না? এই প্রাকৃতিক চুম্বক পদার্থটি একটি টুকরোকে সুতোয় বেঁধে যদি আমরা মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে দেখবো এটি সবসময় পৃথিবীর উত্তর দক্ষিণ মুখ করে স্থির হয়ে থাকছে। এখন টুকরোটিকে একটু নাড়িয়ে দিলে দেখা যাবে কয়েকবার আন্দোলিত হওয়ার পর টুকরোটি আবার পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে মুখ করে স্থির হবে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে প্রাকৃতিক চুম্বক দিক নির্দেশও করতে পারছে। প্রাকৃতিক চুম্বকের এই দিক নির্দেশক ধর্ম থাকার কারণে প্রাচীনকালে নাবিকেরা এটিকে দিক দর্শন যন্ত্র বা কম্পাসের মতন ব্যবহার করতেন, তাই এর আরেক নাম প্রদর্শন প্রস্থ বা লোডস্টোন। এই যে দুটো ধর্মের কথা আমি বললাম, প্রাকৃতিক চুম্বকের আকর্ষণী ধর্ম আর দিক নির্দেশক ধর্ম, এই দুটো ধর্ম কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই দুটো ধর্মকেই চৌম্বক ধর্ম বলা হয়ে থাকে। তাহলে এখন আমি চৌম্বক ধর্ম বা চুম্বকত্ব, ম্যাগনেটিজম এবং চুম্বক ম্যাগনেট, এর সংজ্ঞাটা আমরা কিভাবে দিতে পারি না? যে ধর্মের জন্য কোন চুম্বক বিশেষ কিছু কিছু পদার্থ যেমন লোহাকে আকর্ষণ করতে পারে আবার দিক নির্দেশও করতে পারে, চুম্বকের সেই ধর্মকেই চৌম্বক ধর্ম বা চুম্বকত্ব বলা হয়ে থাকে। অর্থাৎ চৌম্বক ধর্ম বা চুম্বকত্বের মধ্যে আকর্ষণী ধর্ম, দিক নির্দেশক ধর্ম, এই দুটো ধর্মই কিন্তু পড়ছে। আর যেসব বস্তুর মধ্যে এই ধর্ম দুটো রয়েছে সেই বস্তুকেই আমরা কি বলে থাকি না? চুম্বক ম্যাগনেট বলে থাকি। মনে রাখতে হবে এই যে চৌম্বক ধর্ম, এটা কিন্তু পদার্থের সম্পূর্ণই ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম নয়। তার কারণ কোন পদার্থ যখন চুম্বকে পরিণত হয় তখন তার ভর, আকার, আয়তন, রং এসব কোনো কিছুরই পরিবর্তন হয় না, তাই এই চৌম্বক ধর্মকে পদার্থের ভৌত ধর্ম বলা হয়ে থাকে, রাসায়নিক ধর্ম বলা হয় না। এরপর আসবো আমি তোমাদের কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট ও চুম্বকন বা ম্যাগনেটাইজেশন সম্বন্ধে বলতে। এই কৃত্রিম চুম্বক ব্যাপারটা কি? এতক্ষণ তো তোমাদের প্রাকৃতিক চুম্বক বা ন্যাচারাল ম্যাগনেট নিয়ে কিছু কথা বললাম। সাধারণত কি হয়, প্রকৃতিতে যে চুম্বক পাওয়া যায় অর্থাৎ এই প্রাকৃতিক চুম্বক, তার কোনো নির্দিষ্ট আকার নেই, ফলে তার দিক নির্দেশক ধর্ম কিন্তু সবসময় স্পষ্টভাবে বোঝা যায় না। তাছাড়া এই ধরনের চুম্বকের আকর্ষণ ক্ষমতাও কিন্তু অনেকটাই কম হয়, তাই চুম্বক হিসাবে প্রাকৃতিক চুম্বকের ব্যবহার কিন্তু আমাদের খুব একটা সুবিধাজনক হয়ে ওঠে না। সেই জন্যই কৃত্রিম চুম্বকের কনসেপ্ট এসছে বা কৃত্রিম উপায়ে চুম্বক তৈরি করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কয়েকটি বিশেষ প্রক্রিয়ার সাহায্যে লোহা, ইস্পাত, নিকেল প্রভৃতি ধাতব পদার্থের মধ্যে চৌম্বক ধর্ম আরোপ করা যায়। এ
এই প্রক্রিয়াকে চুম্বকন বা ম্যাগনেটাইজেশন বলা হচ্ছে। আর এভাবে যে চুম্বক উৎপন্ন হচ্ছে তাকেই আমরা কিন্তু কৃত্রিম চুম্বক বা আর্টিফিশিয়াল ম্যাগনেট বলে থাকি। বিভিন্ন রকম আকার ও আকৃতির আর্টিফিশিয়াল ম্যাগনেট তৈরি হচ্ছে, যেমন দণ্ড চুম্বক বা বার ম্যাগনেট, যেটা এখানে আমি এঁকেছি দেখো, এটা হচ্ছে দণ্ড চুম্বক, যার এদিকটা নর্থ মেরু এদিকটা সাউথ মেরু। চুম্বক শলাকা, এটাও একটা কৃত্রিম চুম্বক, বা ম্যাগনেটিক নিডল, এটা হচ্ছে সেই চুম্বক শলাকা যার এদিকটা নর্থ মেরু এদিকটা সাউথ মেরু। অশ্বঘোড়াকৃতি চুম্বক, হর্স শু ম্যাগনেট, এটা হচ্ছে অশ্বঘোড়াকৃতি চুম্বক, বা ঘোড়ার খুরের মতন ইউ আকৃতি বলে এর নাম অশ্বঘোড়াকৃতি চুম্বক, যার এদিকে নর্থ এবং এদিকে সাউথ মেরু। আরেক ধরনের কৃত্রিম চুম্বক হচ্ছে প্রান্তে বল সমন্বিত চুম্বক বা বল এন্ডেড ম্যাগনেট, অর্থাৎ এই চুম্বকের দুটো প্রান্ত নর্থ আর সাউথ যে দুটো মেরু সেটা বলের মতন দেখতে। তোমরা এই চুম্বক গুলো নিয়ে এর আগেও হয়তো পড়ে এসছো, তাও আমি আরেকবার তোমাদের বুঝিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি। এই কৃত্রিম চুম্বক গুলি বিভিন্ন আকার ও আকৃতি হওয়ার জন্য বিভিন্ন যন্ত্রপাতি, বিশেষ করে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করবার জন্য, গবেষণাগারের বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা তৈরি করার জন্য কিন্তু এই কৃত্রিম চুম্বক গুলোর ব্যবহার হয়ে থাকে। এখন চুম্বকের মেরু সম্পর্কে তোমাদের বলব। দেখো এখানে একটা দণ্ড চুম্বক আমি এঁকেছি। একটা দণ্ড চুম্বককে যদি কিছুটা লৌহ চূর্ণের মধ্যে ঢুকিয়ে তুলে না হয়, তাহলে দেখা যায় লৌহ চূর্ণগুলি সেই চুম্বকের দু প্রান্তের কাছাকাছি অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে আটকে যায়, কিন্তু সেই চুম্বকের মাঝখানের অঞ্চলে কোনো লোহার চূর্ণ আটকায় না। এর কারণ হলো চুম্বকের যে দুটো দিকের প্রান্তীয় অঞ্চল রয়েছে, সেই প্রান্তীয় অঞ্চলে চুম্বকের আকর্ষণ ক্ষমতা সব থেকে বেশি, তাই লোহার চূর্ণ এই দুই প্রান্তীয় অঞ্চলেই সবচেয়ে বেশি পরিমাণ আকৃষ্ট হচ্ছে। কিন্তু চুম্বকের মাঝখানে কিছুটা অঞ্চলে আকর্ষণ ক্ষমতা থাকে না, এই অঞ্চলটিকে উদাসীন অঞ্চল বলে, এই অঞ্চলে তাই লোহার গুলো আটকায় না। তাহলে আমরা বলতে পারি চুম্বকের প্রান্তীয় যে অঞ্চল দুটিতে আকর্ষণ ক্ষমতা সবচেয়ে বেশি সেই অঞ্চল দুটিকেই চুম্বকের মেরু বলা হয়ে থাকে, এবং মাঝখানে আকর্ষণ নেই যে অঞ্চলটা তাকে চুম্বকের উদাসীন অঞ্চল বলে। সুতোর সাহায্যে একটি দণ্ড চুম্বককে মুক্তভাবে ঝুলিয়ে নিলে কয়েকবার এদিক ওদিক আন্দোলিত হওয়ার পর দেখা যায় সেই চুম্বকটি পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে মুখ করে স্থির হয়ে দাঁড়ায়। চুম্বকের একটি নির্দিষ্ট প্রান্ত সর্বদাই উত্তরমুখী থাকে এবং অপর প্রান্ত সর্বদাই দক্ষিণমুখী হয়ে থাকে। চুম্বকের যে মেরুটি সর্বদা উত্তরমুখী থাকে তাকে উত্তর মেরু, নর্থ পোল বা ধনাত্মক মেরু পজিটিভ পোল বলে। অনুরূপে যে মেরুটি সর্বদা দক্ষিণমুখী থাকে তাকে দক্ষিণ মেরু সাউথ পোল বা ঋণাত্মক মেরু নেগেটিভ পোল বলা হয়ে থাকে। এরপর চুম্বক অক্ষ, ম্যাগনেটিক অ্যাক্সিস এবং চুম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান সম্পর্কে বলব। চুম্বকের দুই মেরু সংযোগকারী সরলরেখাকে চুম্বক অক্ষ বা ম্যাগনেটিক অ্যাক্সিস বলে। দেখো এখানে আমি একটা দণ্ড চুম্বক এঁকে রেখেছি, যার এদিকটা হচ্ছে নর্থ এবং এদিকটা হচ্ছে সাউথ। এই যে চুম্বকের নর্থ আর সাউথ মেরু দুটোকে দেখো একটা সরলরেখা দিয়ে বা ডটেড লাইন দিয়ে সংযোগ করা হচ্ছে। এই যে দুই মেরুর সংযোগকারী যে সরলরেখা তাকেই কিন্তু আমরা চুম্বক অক্ষ বলছি। চৌম্বক মধ্যতল কাকে বলছি? কোন চুম্বককে তার ধার কেন্দ্র থেকে ঝুলিয়ে দিলে সেটি একসময় স্থিরাবস্থায় আসে। এই অবস্থানে চুম্বকটি চৌম্বক অক্ষের মধ্য দিয়ে কল্পিত উল্লম্বতলকে অবস্থানে চুম্বক মধ্যতল বা ম্যাগনেটিক মেরিডিয়ান বলে। অর্থাৎ কোন চুম্বককে যদি তার ভার কেন্দ্র থেকে ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে সেটা এদিক ওদিক আন্দোলিত হওয়ার পর একসময় স্থির অবস্থানে আসবে। এই স্থির অবস্থানে চুম্বকটি চুম্বক অক্ষের মধ্য দিয়ে যদি একটা উল্লম্ব তল কল্পনা করা হয়, সেই উল্লম্ব তলকে চুম্বক মধ্যতল বলা হবে। মনে রাখতে হবে যে বিভিন্ন চুম্বকের আকর্ষণ ক্ষমতা কিন্তু বিভিন্ন, অর্থাৎ বিভিন্ন চুম্বককে যদি লৌহ চূর্ণের মধ্যে ঢুকিয়ে তুলে আনা হয়, তাহলে দেখা যায় ওদের মেরু দুটিতে লেগে থাকা লৌহ চূর্ণের পরিমাণ সবার ক্ষেত্রে সমান নয়। কোন চুম্বকের হয়তো মেরু দুটোতে বেশি পরিমাণ লোহার গুঁড়ো আকৃষ্ট হয়, অন্য কোন চুম্বকের ক্ষেত্রে মেরু দুটোতে কম পরিমাণ লোহার গুঁড়ো আকৃষ্ট হয়। অর্থাৎ যে চুম্বকের ক্ষেত্রে এই মেরু দুটিতে বেশি পরিমাণ লোহার গুঁড়ো বা লোহার চূর্ণ আকৃষ্ট হয়, আমরা বলতে পারি সেই চুম্বকের আকর্ষণ ক্ষমতা, এই দুই মেরুতে আকর্ষণ ক্ষমতা অনেক বেশি। অন্য যে চুম্বকের দুই মেরুতে পরিমাণে কম লোহার চূর্ণ আকৃষ্ট হয়, সেই চুম্বকের মেরু দুটির আকর্ষণ ক্ষমতা কম। আর যে চুম্বকের আকর্ষণ মেরু দুটোর আকর্ষণ ক্ষমতা বেশি, সেই চুম্বকই বেশি শক্তিশালী, অন্যথায়
যে চুম্বকের মেরু দুটোর আকর্ষণ ক্ষমতা কম সেই চুম্বক কম শক্তিশালী বা বলতে পারি দুর্বল। কিন্তু চুম্বক শক্তিশালী হোক বা দুর্বল হোক, সব ধরনের চুম্বকের ক্ষেত্রে কিন্তু দিক নির্দেশক ধর্ম একই হয়। এর পরের পয়েন্টটা হচ্ছে দুটো চুম্বক মেরুর পারস্পরিক ক্রিয়া, মিউচুয়াল অ্যাকশন বিটুইন টু ম্যাগনেটিক পোলস। এটা বোঝানোর জন্য দেখো একটা চুম্বক শলাকা এখানে এঁকে রেখেছি, এদিকটা নর্থ মেরু এদিকটা সাউথ মেরু, আর একটা দণ্ড চুম্বককে রাখা হয়েছে যার এদিকটা নর্থ মেরু এদিকটা সাউথ মেরু। যদি একটি দণ্ড চুম্বককে একটি চুম্বক শলাকার কাছে আনা হয় তাহলে এদের মধ্যে আকর্ষণও ঘটতে পারে আবার বিকর্ষণও কিন্তু দেখা দিতে পারে। ধরা যাক একটা দণ্ড চুম্বকের নর্থ বা উত্তর মেরুকে চুম্বক শলাকার নর্থ বা উত্তর মেরুর কাছে নিয়ে আসা হয়, তখন পরস্পরের মধ্যে বিকর্ষণ লক্ষ্য করা যায়। অর্থাৎ চুম্বক শলাকার নর্থ মেরুর কাছ থেকে এই যে বার ম্যাগনেট বা দণ্ড চুম্বকের নর্থ মেরু দূরে সরে যেতে চায়। অন্যথায় যদি এই চুম্বক শলাকার নর্থ মেরুর দিকে দণ্ড চুম্বকের সাউথ মেরুটা আমরা নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আকর্ষণ লক্ষ্য করা যাবে। অর্থাৎ চুম্বক শলাকার নর্থ মেরুর দিকে দণ্ড চুম্বকের সাউথ মেরুটা আকর্ষিত হয়ে সরে আসবে। এতে এটা কিন্তু সিদ্ধান্ত হয় যে দুটি সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং দুটি বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে। কারণ যখন চুম্বক শলাকার নর্থ মেরুর দিকে দণ্ড চুম্বকের নর্থ মেরু আনা হয়েছিল তখন দুটো মেরু সমমেরু হওয়ার কারণে পরস্পরকে বিকর্ষণ পরস্পরের মধ্যে বিকর্ষণ হয়েছে, পরস্পর পরস্পরের থেকে দূরে সরে গেছে। কিন্তু যখন দণ্ড চুম্বকের সাউথ মেরুকে এই চুম্বক শলাকার নর্থ মেরুর দিকে আনা হয়েছে তখন দুটো মেরু বিষম মেরু হওয়ার কারণে পরস্পরের মধ্যে আকর্ষণ ঘটেছে এবং চুম্বক শলাকার নর্থ মেরুর দিকে দণ্ড চুম্বকটি সরে গেছে। এরপর তোমাদের বলবো যে বিকর্ষণই চুম্বকনের চূড়ান্ত প্রমাণ, রিপালশন ইজ কনক্লুসিভ টেস্ট অফ ম্যাগনেটাইজেশন। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটার ব্যাখ্যাটা তোমরা জেনে নাও। এখানে একটা দণ্ড চুম্বক এঁকে রেখেছি যার এদিকে নর্থ আর এদিকে সাউথ মেরু। এখানে একটা বস্তু রেখেছি, কোন বস্তু যদি একটি চুম্বক দ্বারা বিকর্ষিত হয় তাহলেই কিন্তু একমাত্র প্রমাণ হয় যে বস্তুটি একটি চুম্বক। অর্থাৎ কোন বস্তুর একটা প্রান্তকে যদি শক্তিশালী কোন চুম্বকে নর্থ মেরুর কাছে আনা হয় এবং যদি আকর্ষণ লক্ষ্য করা যায় সেক্ষেত্রে কিন্তু দুটো সম্ভাবনা তৈরি হতে পারে। হয় বস্তুটা একটা সাধারণ লোহার টুকরো তাই চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে, অথবা বস্তুটি নিজে একটা চুম্বক এবং বস্তুটির যে প্রান্তটাকে দণ্ড চুম্বকের নর্থ মেরুর কাছে আনা হলো অর্থাৎ বস্তুটি পরীক্ষাধীন প্রান্তটি ওই চুম্বকের দক্ষিণ মেরু। কারণ আমরা একটু আগেই বললাম যে বিষম মেরু পরস্পরকে আকর্ষণ করে, এই কারণে বস্তুটির পরীক্ষাধীন প্রান্তটি হবে দক্ষিণ মেরু ওই চুম্বকের। সুতরাং আকর্ষণ দেখে একটা বস্তু চুম্বক কিনা তা কিন্তু বোঝার উপায় নেই। কিন্তু যদি কোন বস্তু একটা প্রান্তকে একটা শক্তিশালী চুম্বকের নর্থ মেরুর কাছে আনা হয় এবং যদি সেক্ষেত্রে বিকর্ষণ লক্ষ্য করা যায় তাহলেই কিন্তু একমাত্র সম্ভাবনা থাকে যে এই বস্তুটি নিজে একটা চুম্বক এবং বস্তুটির যে প্রান্তকে দণ্ড চুম্বকের নর্থ মেরুর কাছে আনা হলো বস্তুর সেই পরীক্ষাধীন প্রান্তটিও কিন্তু ওই চুম্বকেরই নর্থ মেরু, এই কারণে সমমেরু হওয়ার কারণে একে অপরকে বিকর্ষণ হচ্ছে। সুতরাং আকর্ষণের ক্ষেত্রে বস্তুটি কিন্তু নিজে চুম্বক হতে পারে আবার নাও হতে পারে, কিন্তু বিকর্ষণের ক্ষেত্রে আমরা এভাবেই কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি যে বস্তুটি একটা চুম্বক। এজন্যই বলা হয় যে বিকর্ষণই চুম্বকনের চূড়ান্ত প্রমাণ বা প্রকৃষ্ট প্রমাণ। এরপর তোমাদের বলবো আমি চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড কি সেই সম্পর্কে। দেখো চৌম্বক ক্ষেত্র বলতে গেলে তোমাদের এখানে আমি একটা দণ্ড চুম্বক এঁকে রেখেছি, নর্থ সাউথ মেরু রয়েছে এর মধ্যে। চৌম্বক ক্ষেত্র কি? কোন চুম্বকের চারদিকে যতটা অঞ্চল পর্যন্ত সেই চুম্বকটার প্রভাব অনুভূত হয় তাকেই ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয়ে থাকে। সাধারণত আমরা জানি চুম্বক লোহা নিকেল কোবাল্ট এবং আরো কিছু সংকর ধাতু আছে সেগুলোকে আকর্ষণ করে, কিন্তু দেখা যায় এই আকর্ষণ বল কিন্তু কাঠ কাঁচ কাগজ প্রভৃতির বাধাও ভেদ করে ক্রিয়া করে। অর্থাৎ এখানে ধরো একটা দণ্ড চুম্বক রাখা আছে, এখানে এইদিকে ধরো একটা লোহার টুকরো রাখা আছে,
দণ্ডচুম্বকের লোহার টুকরোর মাঝখানে বাধা হিসাবে যদি কোনো কাঠ, কাঁচ বা কাগজ থাকে, সেক্ষেত্রেও দেখা যাবে চুম্বকটা সেই লোহাকে আকর্ষণ করছে। সুতরাং এক্ষেত্রে কিন্তু চুম্বকটার প্রভাব তার চারদিকে কিছুটা অঞ্চল পর্যন্ত লক্ষ্য করা যায়, কিন্তু চুম্বক থেকে যত দূরে যাওয়া যায় এই প্রভাব তত কমতে থাকে। আবার দুর্বল চুম্বকের বদলে যদি আমরা শক্তিশালী চুম্বক নিই, তাহলে শক্তিশালী চুম্বকের ক্ষেত্রে চারদিকে তার প্রভাবাধীন অঞ্চলটা অনেকটাই বেশি পরিমাণে থাকে। এই কারণে বলা হচ্ছে কোন চুম্বকের চারিদিকে যে অঞ্চল পর্যন্ত চুম্বকটার প্রভাবটা অনুভূত হবে তাকেই ওই চুম্বকের চৌম্বক ক্ষেত্র বলা হয়। এরপর আসি চৌম্বক বলরেখা সম্পর্কে, ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। চৌম্বক বলরেখা কি? চৌম্বক ক্ষেত্রে বলরেখা বলতে এমন একটি অবিচ্ছিন্ন কাল্পনিক রেখা বোঝায় যার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। দেখো আমি এখানে এ বি একটা চৌম্বক বলরেখা এঁকেছি। এই প্রথমে বলি চৌম্বক ক্ষেত্রে চৌম্বক বলরেখাটা কিন্তু একটা কাল্পনিক রেখা, বাস্তবে কিন্তু এর কোনো অস্তিত্ব নেই। এই যে এ বি যে চৌম্বক বলরেখা, এর ওপর দুটো বিন্দু আমি ধরলাম সি আর ডি। সি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে সি ই, বি বিন্দুতে একটা স্পর্শক টানা হয়েছে ডি এ। এই বলরেখার ওপর সি বিন্দুতে সি ই বরাবর চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝা যাচ্ছে এবং বি বিন্দুতে ডি এফ স্পর্শক বরাবর কিন্তু চৌম্বক ক্ষেত্রের অভিমুখ বোঝা যাচ্ছে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের বলরেখা বলতে এমন একটা অবিচ্ছিন্ন কাল্পনিক রেখা বোঝাচ্ছে যার যে কোনো বিন্দুতে স্পর্শক টানলে ওই স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখটাই নির্দেশ করছে। এখন চৌম্বক বলরেখার ধর্মগুলো নিয়ে আলোচনা করব, প্রপার্টিস অফ ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্স। একটু আগে যেটা বললাম সেটাই আবার চৌম্বক বলরেখার প্রথম ধর্ম হিসাবে আমি বলে দিচ্ছি। চৌম্বক বলরেখার কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে লব্ধি চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করে। যেটা একটু আগে আমি চিত্রে বোঝালাম, এই যে এ বি চৌম্বক বলরেখা ছিল, তা সি ও ডি বিন্দুতে যে দুটো স্পর্শক টানা হয়েছিল সেটাই চৌম্বক ক্ষেত্রের অভিমুখ নির্দেশ করছিল। এরপরের ধর্মটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রে অবস্থিত কোন বিন্দুর চারদিকে একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রফল দিয়ে লম্বভাবে অতিক্রান্ত চৌম্বক বলরেখার সংখ্যাই ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সূচিত করে। অর্থাৎ এখানে দেখো একটা আমি দণ্ডচুম্বক এঁকেছি, ফলে এই দণ্ডচুম্বকের চারিদিকে কিছুটা অঞ্চল জুড়ে চৌম্বক ক্ষেত্র রয়েছে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু পি ধরলাম, এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা একক ক্ষেত্রফল কল্পনা করে নিয়েছি। তাহলে এক্ষেত্রে এই একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যতগুলি বলরেখা গমন করবে সেই বলরেখার সংখ্যাই কিন্তু এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা বুঝিয়ে দেবে। এরপরের পয়েন্টটা হচ্ছে চৌম্বক বলরেখা চুম্বকের উত্তর মেরু থেকে নির্গত হয়ে দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। দেখো এখানে এটা এঁকেছি একটা দণ্ড চুম্বক, এখানে এঁকে রেখেছি নর্থ মেরু সাউথ মেরু দণ্ড চুম্বকের। এখানে দেখা যাচ্ছে যে এই দণ্ড চুম্বকের নর্থ মেরুর কাছাকাছি কিছু প্রারম্ভিক বিন্দু থেকে অনেকগুলো বলরেখা শুরু হয়ে সাউথ মেরুর কাছাকাছি কিছু প্রারম্ভিক বিন্দুতে গিয়ে শেষ হয়েছে। অর্থাৎ চৌম্বক বলরেখা সর্বদাই চুম্বকের নর্থ বা উত্তর মেরু থেকে শুরু হয়ে সাউথ বা দক্ষিণ মেরুতে গিয়ে শেষ হয়। আর এক্ষেত্রে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, দণ্ড চুম্বকের ক্ষেত্রে এই যে চৌম্বক বলরেখাগুলো এরা কিন্তু চুম্বকের বাইরে কোনো বদ্ধ রেখা নয়, কিন্তু এর পরের এপিসোডে যখন আমি তোমাদের তড়িৎবাহী তারের চারদিকে যে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হয় সেটা পড়াবো, তখন সেখানে যে বলরেখাগুলো এঁকে দেখাবো তোমাদের সেগুলো কিন্তু বদ্ধ রেখা। এখানে এই চিত্রে দণ্ড চুম্বকের একদিকের বলরেখাগুলোকেই দেখানো হয়েছে, এইরকম ভাবে কিন্তু অন্য দিকের বলরেখাগুলো একই রকম ভাবে এঁকে দেখানো হয়। এভাবেই বিভিন্ন সংখ্যক বা বহু সংখ্যক বলরেখা নিয়ে একটা চৌম্বক ক্ষেত্রকে চিত্রিত করা যেতে পারে। চৌম্বক বলরেখার খুব ইম্পর্টেন্ট একটা ধর্ম চার নম্বর পয়েন্টে মেনশন করা হয়েছে, সেটা হচ্ছে দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না। দেখো এখানেও যে আমি বলরেখাগুলো এঁকেছি, এখানে কিন্তু কোনো বলরেখা কেউ কাউকে ছেদ করেনি, কারণ যদি দুটো বলরেখা একে অপরকে ছেদ করে সেক্ষেত্রে যে ছেদ বিন্দু, সেই ছেদ বিন্দু দিয়ে প্রত্যেকটা বলরেখার উপর একটা করে মোট দুটো স্পর্শক টানা যাবে, আর প্রতিটা স্পর্শকই ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, কিন্তু কখনোই একটা ছেদ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যে দুটো দিক বা অভিমুখ হতে পারে না। এই কারণে বলা হয় যে দুটো চৌম্বক বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না।
এতক্ষণ ধরে যে চৌম্বক বলরেখা নিয়ে এত কথা বলছি, বলরেখার ধারণা কিন্তু সম্পূর্ণই কাল্পনিক। কারণ এর আগেও দেখো তোমাদের চৌম্বক বলরেখার সংজ্ঞা বলার সময় আমি কিন্তু বলেছিলাম চৌম্বক বলরেখাটা হচ্ছে একটা অবিচ্ছিন্ন কাল্পনিক রেখা। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে এইরকম চৌম্বক বলরেখা বলে এরকম কোনো বাস্তব রেখার কোনো অস্তিত্ব নেই। আমরা চিত্রের মাধ্যমে চৌম্বক ক্ষেত্রকে প্রকাশ করবার জন্যই কিন্তু এই বলরেখার ব্যবহার করে থাকি। এখন তোমরা শুনবে যে চৌম্বক ক্ষেত্র দু রকমের হয়, একটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্র আর একটা হচ্ছে অসম চৌম্বক ক্ষেত্র। চৌম্বক ক্ষেত্র চারিদিকে কিছুটা অঞ্চল জুড়ে যদি চৌম্বক ক্ষেত্রের মান আর দিক একই হয় তখন সেই ধরনের চৌম্বক ক্ষেত্রকে আমরা সুষম চৌম্বক ক্ষেত্র বলে থাকি। সুষম চৌম্বক ক্ষেত্রে বলরেখাগুলোকে এইরকম সম দূরবর্তী সমান্তরাল সরলরেখা দিয়ে চিত্রায়িত করা যায়। দেখো এখানে কিছু সরলরেখা আঁকা হয়েছে এবং সরলরেখাগুলো প্রত্যেকের পারস্পরিক দূরত্ব সমান এবং তীর চিহ্নের মাধ্যমে এদের দিক বোঝানো হয়েছে। এটা হচ্ছে সুষম চৌম্বক ক্ষেত্রের বলরেখা। কিন্তু অসম চৌম্বক ক্ষেত্র মানে চৌম্বক ক্ষেত্রের চারিদিকে কিছুটা অঞ্চল জুড়ে চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক যদি সমান না হয় সেই ধরনের চৌম্বক ক্ষেত্রই হচ্ছে অসম চৌম্বক ক্ষেত্র, যেটা দণ্ড চৌম্বকের ক্ষেত্রে এখানে আমরা দেখছি। এই ধরনের অসম চৌম্বক ক্ষেত্রে যে বলরেখাগুলো তৈরি হয় সেই বলরেখাগুলো কিন্তু অসমান দূরত্ব বিশিষ্ট হয়, অর্থাৎ একটা বলরেখা থেকে আরেকটা বলরেখার দূরত্ব পারস্পরিক দূরত্ব সমান হয় না এবং এই বলরেখাগুলো কোনো সমান্তরাল সরলরেখা না হয়ে বক্ররেখা হয়। চৌম্বক বলরেখার সর্বশেষ যে ধর্মটা নিয়ে আমরা আলোচনা করব সেখানে বলা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের কোনো বিন্দুতে বলরেখার সাথে অভিলম্বভাবে একটি একক ক্ষেত্রফল কল্পনা করলে ওই ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যাকে সেই বিন্দুতে বলরেখার সংখ্যা ঘনত্ব বা নাম্বার ডেন্সিটি বলা হয়ে থাকে। যে বিন্দুতে এই সংখ্যা ঘনত্ব বেশি সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটি শক্তিশালী হয়, আর যে বিন্দুতে সংখ্যা ঘনত্ব কম চৌম্বক ক্ষেত্র সেই বিন্দুতে অপেক্ষিত দুর্বল হয়। অর্থাৎ এই চিত্রটা দিয়েই তোমরা সেটা দেখতে পারো। দেখো এখানে চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটা বিন্দু, ধরো আমি বি বিন্দু ধরে নিয়েছি, এই বি বিন্দুতে বলরেখার সাথে অভিলম্বভাবে একটা একক ক্ষেত্রফল আমরা কল্পনা করেছি। আবার এই চৌম্বক ক্ষেত্রে আরেকটা বিন্দু এ ধরেছি, এই এ বিন্দুতে বলরেখার সাথে অভিলম্বভাবে আরেকটা একক ক্ষেত্রফল কল্পনা করা হয়েছে। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে এ বিন্দুতে যে একক ক্ষেত্রফলটা কল্পনা করা হয়েছে সেখানে সেই এ বিন্দুর মধ্য দিয়ে কিন্তু দুটো বলরেখা যাচ্ছে, কিন্তু এখানে বি বিন্দুর মধ্য দিয়ে যে তল কল্পনা করা হয়েছে একক ক্ষেত্রফলযুক্ত তল সেখানে কিন্তু একটা বলরেখা যাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে এ বিন্দুর সংখ্যা ঘনত্ব বেশি, বি বিন্দুর সংখ্যা ঘনত্ব কম। তাহলে এর থেকে এটাই বোঝা যাচ্ছে যে এ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা অধিক শক্তিশালী, বি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র অপেক্ষিত দুর্বল। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে চৌম্বক ক্ষেত্র সকল বিন্দুতে কিন্তু সমান পরিমাণ শক্তি থাকে না, কোথাও চৌম্বক ক্ষেত্র অধিক শক্তিশালী থাকে, কোথাও চৌম্বক ক্ষেত্রটি অপেক্ষিত দুর্বল হয়। এই চ্যাপ্টারের বাকি আলোচনা নিয়ে আমি তোমাদের কাছে আবারও চলে আসবো আমার নেক্সট ভিডিওতে। তোমরা নেক্সট ভিডিওতে আমাকে সবাই ফলো করো। আজকের মতো এই পর্যন্ত।